সে বলছে যে 15-16টার মতো পাথর আছে পেটে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাইলে এটা পরবর্তীতে আরো খারাপ কিছু হইতে পারে। আল্ট্রাসাউন্ডের সময় দেখা যায় যে অনেকগুলো পাথর আছে এবং অপারেশনের সময় আমরা দেখি যে পাথরগুলো নরম পাথর। রাজবাড়ী সদরের রামপুর গ্রামের নাসিমা বেগম গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে গত 11 অক্টোবর দুপুরে শহরের বড়পুল এলাকায় ডাক্তার রতন ক্লিনিকে আসেন তিনি। সেখানে প্রতিষ্ঠানটির মালিক ডাক্তার রইসুল ইসলাম রতনের তত্ত্বাবধানেই নাসিমার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, ডাক্তার রইসুল ইসলাম রতন রিপোর্ট দেখে জানান অন্তত একাধিক পাথরের অস্তিত্ব রয়েছে পিত্তথলিতে। দ্রুত অস্ত্রোপচার না করলে শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ার আশঙ্কা আছে বলেও জানান তিনি। 14 অক্টোবর রাতে নিজ ক্লিনিকে অস্ত্রোপচার করেন ডাক্তার রইসুল ইসলাম রতন। তবে পিত্তথলি থেকে অপসারণ করা পাথর দেখতে চাইলে বাধে বিপত্তি। অপসারণ করা কোনো পাথর দেখাতে পারেননি চিকিৎসক, দাবি স্বজনদের। সে বলছে যে 15-16টার মতো পাথর আছে পেটে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাইলে এটা পরবর্তীতে আরো খারাপ কিছু হইতে পারে। পিত্তথলিতে কোনো পাথর পাইনি, কোনো আকৃতিও পাইনি, তাহলে ভুলভাল অপারেশন করার মানে কি? শাশুড়ির জীবন হুমকির মুখে, এরকম যেন আর কারোর সাথে না হয়। সংশ্লিষ্ট চিকিৎসক জানান নিয়ম মেনেই হয়েছে অস্ত্রোপচার, হয়নি কোনো গাফিলতি। পাথরগুলো যখন আমরা পিত্তথলিতে নিয়ে আসি, পরে দেখা যায় যে এই পাথরগুলো ওই মিশে পিত্তরসের সাথে মিশে ঘন পিত্তরস তৈরি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। অভিযোগ করুক, আমরা এটা তদন্ত করে দেখব এবং এই ব্যাপারে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা সেটা দেখব। রইসুল ইসলাম রতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।